সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ বিএনপির। দলটির নেতারা বলছেন, ছদ্মবেশী গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ মানুষের সাথে প্রতারণা করছে। সরকার হাততে রাজপথের আন্দোলনে পাকিস্তানের ইমরান খানকে অনুসরণ করার ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহীর নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এসব বলেন তারা। স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশ ডাকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নেন যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 28 অক্টোবর মহাসমাবেশের পর নয়াপল্টনে প্রথম কোনো সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীরা মহাসচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সমাবেশে মির্জা ফখরুল 7 জনের ভোটকে দামি নির্বাচন বলে আখ্যা দেন। দামি ক্যান্ডিডেট খাড়া করেছে, যা বিরোধী দলগুলো দাবি করে তাদের আসন বণ্টন করেছে, করে একটা নির্বাচন করেছে, যে নির্বাচনকে কেউ গ্রহণ করেনি। ছদ্মবেশী গণতন্ত্র রেখে কথা বলে মুখে কাজে একটা একদলীয় শাসন ব্যবস্থা দাবিয়ে দিয়েছে। কোন দেশ যদি আমাদেরকে মনে করে যে আমাদের উপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই আন্দোলনের প্রসঙ্গ টেনে ফখরুল বিএনপির তরুণ নেতাদের তৈরি হতে বলেন। ইনফ্যান্ট্রিকে শক্তিশালী করতে হবে, বড় রকমের শক্তিশালী করতে হবে। যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না, যারা একটা সাউন্ড গ্রেনেড করে পালাবে না। মোবাইল ল্যাপটপ ছেড়ে তরুণদের মাঠে নামার আহ্বান জানান দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। ভাই সব মোবাইল রাখেন, ল্যাপটপ রাখেন, আজকে দেশ আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। দেশের ডাকে, জনগণের ডাকে, আপনার মা বোনের নিশ্চয় রক্ষার্থে রাজপথে নেমে আসেন। বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন, তার নেতৃত্বে সংগ্রাম পরিচালিত হবে। অর্থনৈতিক মন্দার প্রসঙ্গে এনে বিএনপি নেতারা বলেন, মানুষ মুড়ি চিরাও কিনতে পারছে না, গরিবের ভাতার উপরও ভাগ বসিয়েছে ক্ষমতাসীনরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।